আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید المرسلين নবীজি না মুহাম্মদ আলাইহি ওয়া আলিহি ওয়া বাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই আগেকার মতো আবারো আপনাদের সামনে উপস্থিত হয়েছে কিছু আকীদা বিরোধী কথা নিয়ে সমাজের মধ্যে অনেক আকীদা বিরোধী কথা আসে তার মধ্যে কি দংশ এই বৈঠকে বলার চেষ্টা করব আর কিছু আকীদা বিরোধী কথার মধ্যে এটাও রয়েছে অনেকে মনে করে কোনো অলি বুজুর্গের কবরে অনেকে এতেকাপ করা যায়জ মনে করে যে ওদের কবরের পাশে গিয়ে বসে থাকে খাদেমের ভেজ ধরে না সেটাও বিরোধী চেতনা এরকম আর উনাশি নম্বর হচ্ছে কবরের তার নিয়ামতকে অনেকে অস্বীকার করে থাকে তখন তো ইমানই থাকবে না এটাও বিরোধী চিন্তা চেতনা আরেকটা হচ্ছে যে আশি নম্বর জান্নাতো জাহান্নাম একদা নিঃশেষ হয়ে যাবে এমন কেউ বিশ্বাস করে যে সেটাও স্থায়িত্ব লাভ করবে না এরকমভাবে ভাবে একাশি নম্বর আছে কোন মুসলমান অন্য মুসলমানকে নির্দিষ্ট কাফের বলা বর্তমান যুগে দেখা যাচ্ছে অনেক আলেমে যেন আপনার কাফের বলার দায়িত্ব গ্রহণ করেছে আমাদের দেশে এরকম অনেক হ্যাঁ অনেকজনকে দেখা যায় কোথায় কথায় আরেকজনকে কাফের বলে দেয় না সেটা চলবে না সেটাও আপনার আকিদা বিরোধী তো বিরোধী চেতনা হ্যাঁ বিরাশি নম্বর হচ্ছে কোনো মৃত সম্পর্কে এই রকম কথা বলা যে তা সে তার শেষ গন্তব্যে পৌঁছে গেছে এরকম বলা সেটাও বিরোধী চেতনা না তার শেষ গন্তব্যে সে পৌঁছে যায়নি কবর শেষ হয়ে যায় না বরং কেমতের দিন তাকে উঠিয়ে হিসাব নিতে হবে এবং তার জান্নাত জাহান্নাম সে যে কোনো একটা লাভ করবে সেটা বিশ্বাস করতে হবে সুতরাং এরকম বলা যাবে না অনেকে লাইল অর্থের মধ্যে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটাও সঠিক আঁকিদা নয় বরং বলতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই সত্য বলতে হবে না হলে আপনার আল্লাহর আল্লাহ যেরকম অন্য হ্যাঁ যারা আছে মাবুদ সেগুলোর কথা উচ্চারণ করেছেন আল্লাহ অস্বীকার করেন নেই যেইগুলোর অস্তিত্বকে না আছে দুনিয়াতে অনেকে কিন্তু সেগুলো বাতিল বলেছেন আল্লাহ শানু সুতরাং আপনি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই বাতিল অনেকেই আছে সুতরাং এটা বলতে হবে হ্যাঁ শুধু কোনো মাবুদ নাই বললে চলবে না তাইলে আপনি বাস্তবতাকে অস্বীকার করলেন হ্যাঁ চুরাশি নম্বর আছে কোরআন ও হাদিসের অনুসারীদেরকে অনেকে অনেক নামে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করেন না এরকম আখ্যায়িত করা কখনো ঠিক নয় এটা চেতনা বিরোধী হ্যাঁ সঠিক চেতনা এটা ঠিক নয় পঁচাশি নম্বর কথায় কাজে কাফেরদের সাথে সাদৃঢ় সাদৃশ্য বজায় রাখা তাদেরকে ভালোবাসা এইগুলো কখনও সম্মত ব্যাপার নয় এগুলো আকিদার চেতনা বিরোধী সর্বশেষে আমরা ইসলাম বিধ্বংসী কয়েকটা ব্যাপার বলে আমরা এই আলোচনা শেষ করবো সেটা হচ্ছে এমন কিছু কথাও কাজ আছে যেগুলো আপনি ইচ্ছাই করেন অনিচ্ছায় করেন ভয়ে করেন ঠাট্টা বশত করেন যেভাবে করেন না কেন সেটা করলে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবেন তার মধ্যে সর্বপ্রথম এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা মৃত ব্যক্তির নিকট কোনো কিছু প্রার্থনা করা তাদের নিকট কোনো ব্যাপারে সহযোগিতা কামনা করা তাদের জন্য কোনো পশু জবাই করা তাদের জন্য কোনো কিছু মানত করা এরকম যে কোনোভাবে আপনার আল্লাহ ছাড়া কারোর সাথে শিরিক করা সেটা কখনো আপনি আল্লাহ ক্ষমা করবেন না ইমা নষ্ট হয়ে যাবে জাহান্নামে নামে যেতে হবে দুই নম্বর হচ্ছে বান্দা আল্লাহর মাঝে কোনো কাউকে স্থাপন করা অনেকে আছে পীর বুজুরগকে মধ্যস্থতাকারী মনে করে যে আল্লাহ হ্যাঁ আল্লাহ এত মহান যে আমরা গুণাগার বন্ধ হয়ে আল্লাহকে পাবো না বরং মধ্যস্থকারী একজনকে ঠিক করতে হবে এবং সেই মধ্যস্থতাকারীকে বিপদের সময় ডাকে যারা পীর মানে তারা পীরকে ডাকে পীরের সুপারিশ কামনা করে তার উপর ভরসা করে থাকে এই সমস্ত এগুলো ইমান বিধ্বংসী আরেকটা ব্যাপার তিন নম্বর এসে কোনো বা কাফের ব্যক্তিকে কাফের মনে না করা এবং সেই ব্যক্তি যে সত্যিই কাফের এ ব্যাপারে সন্দেহ করা এটাও আপনার হ্যাঁ ইসলাম বিদ্বংসী ইমান বিদ্বংসী আরেকটা ব্যাপার হ্যাঁ সেটা কখন না যেটা কোরআন হাদিসের দৃষ্টিতে কাফের তাকে কাফের মনে করতে হবে চার নম্বরে সে রসুল আকরামস ইসলাম যেই আদর্শ নিয়ে এসেছেন সেটা ছাড়া অন্য জীবন আদর্শ যারা বর্তমানে আপনার হ্যাঁ পার্লামেন্টে যেই আদর্শ বা যেই সংবিধান তৈরি করা হয় সেটাকে আল্লাহ রসুলের জীবন আদর্শের চাইতে উত্তম মনে করা অথবা রসুল যে নিয়ে আসছেন সেটা হুম আপনার সমপর্যায়ের মনে করা সেটাও মনে করা যাবে না অথবা সেটা চলে সেটাও মনে করা যাবে না অথবা অচল মনে করা সেটাও মনে করা যাবে না এরকম অনেকে মনে করা বর্তমান যুগে যে আগের পুরাতন যুগের সেইগুলা চলবে না সেটাকে শেখেলে বা সনাতন বিধিবিধান মনে করে না সেগুলা হ্যাঁ পালন করা যাবে না এরকম অচল মনে করে এরকম অনেকে মনে করে যে সেগুলো মানার কারণে মুসলমানদের আজকের আদি হ্যাঁ অধপতন হয়েছে এরকম মনে করা তারা মনে করে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনীতির জীবনে সমাজনীতির জীবনে এইখানে আগের সেই পুরাতনটা মানলে চলবে না নতুন নতুন বিধান মানতে হবে এরকম মনে করা অনেক দেখিয়ে মনে করে থাকেন যে ব্যবসা বাণিজ্য দণ্ডবিধি ইত্যাদি এইগুলা সব আপনার মানা যাবে না সেগুলা শেখলে বর্তমান যুগের সাথে সেটা খাপ খায় না এগুলা মনে করা সেটাও ইসলাম বিধ্বংসী একটা কাজ হুম সুতরাং সেইগুলো মনে করা যাবে না পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে রসুল সাহা ইসলাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেটার কোনো একটির প্রতি বিদ্বেষ পোষণ করা যদি আপনি সেটা মানেন তারপরে ইমান নষ্ট হয়ে যাবে অনেক মহিলা আছে পর্দাকে হ্যাঁ আপনার পর্দার প্রতি বিদ্বেষ আসে ফ্যামিলির চাপে অনেক সময় রাষ্ট্রের চাপে মেনে থাকে না সেটা কখনো হ্যাঁ আপনার ইমানকে রক্ষা করতে পারে না যদি বিদ্বেষ থাকে ছয় নম্বরে সে ইসলামের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা ইসলামের কোনো পুণ্যের নিয়ে ঠাট্টা করা আবার শাস্তিবিধানকে নিয়ে ঠাট্টা করা কোনোটাই করা যাবে না সাত নম্বরে সে জাদু শিখা শিখানো তাতে বিশ্বাস করা এরকম কোনো কিছু করা যাবে না অথবা এরকমভাবে মানুষের মাঝে আকর্ষণ বিকর্ষণ সৃষ্টি করার জন্য অনেকে জাদুকে ব্যবহার করে থাকেন সেগুলো করা যাবে না বরং জাদু করে শাস্তি হয়েছে তাকে হত্যা করে দেওয়া প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব আছে যে জাদুকর প্রমাণিত হলে কেউ জাদু করতেছে সুতরাং তাকে হত্যা করবে রসুল আকরম আসলাম বলেছেন জাদু করে শাস্তি হচ্ছে হত্যা করে দেওয়া হজরতমর দেয়াল তার যুগে তার খেলা প্রমাণ জারি করেছেন যে যারা জাদুঘরকে পাইলেই তোমরা হত্যা করে দিবে এবং বর্ণাকারী বলেন যে সেই যুগে তিন বা চারজনকে হত্যা করে দেওয়া হয় এবং এরকমভাবে আপনার আট নম্বর হচ্ছে মুসলমানের বিরুদ্ধে কাফের মসজিদদেরকে সহযোগিতা করা অনেকে আছে কোনো ইসলামী দলের বিরুদ্ধে আরও কাফের গোষ্ঠীকে সহযোগিতা করে না সেটা হতে পারে না সেটাই ইমান বিধ্বংসী ব্যাপার আরেকটা হচ্ছে নয় নম্বর অধিক আমলের কারণে কেউ কেউ আপনি ইসলাম মানা থেকে দূরে সরে যেতে পারে অর্থাৎ তার আর ইসলাম মানতে হয় না সে মারফতের পর্যায়ে পৌঁছে গেছে একেনের পর্যায়ে পৌঁছে গেছে এরকম মনে করা সেটাও আপনার কি শরীয়ত বিরোধী চেতনা ইমান বিধ্বংসী অনেকে মনে করেন যেরকম খাজিয়া ইসলামকে যে মুসা ইসলাম শরীয়ত মানতে বাধ্য নয় এরকম প্রত্যেক যুগে যুগে এরকম কিছু মানুষ থাকে এরকম মনে করা সেটাও ইসলাম বিধ্বংসী দশ নম্বর আছে ইসলাম থেকে একবারে বিমুখ হয়ে যাওয়া অনেকে মনে করে যে ইসলামের কাজ হচ্ছে মোল্লা মুর্শিদের কাজ সেটা আমাদের কাজ নয় সুতরাং সেটা আমাদের শিখতে হবে না সেটা মানতে হবে না আমরা দুনিয়া মেনে যাই আল্লাহ ছাড়ে দেবেন আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন এরকম মনে করেন সেটাও কিন্তু ইমান বিধ্বংসী ব্যাপার সেইগুলো থেকেও আমাদেরকে হ্যাঁ দূরে থাকতে হবে সুতরাং এই যে দশটা ইমান বিধ্বংসী ব্যাপার বলেছিলাম এই দশটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ এর ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ঠাট্টাবশতে হোক যেই কোনো ভাবে এগুলা করলে এগুলা বললে ইমান ইসলাম কিছুই ঠিক থাকবে না আপনার iman ধ্বংস হয়ে যাবে আপনি জাহান্নামে যেতে বাধ্য হবেন আল্লাহ جل شانہ আমাদেরকে এগুলা থেকে দূরে রাখুন وصلی الله علی نبینا محمد وعلى اله وصحبه اجمعين